নির্বাচনী সভাত সাম্প্রদায়িক মন্তব্য এআইডিএফর সভাপতি বদরুদ্দিন আজমলর। বিজেপিয়ে লোকসভা নির্বাচনত 400 আসন পালে হিন্দু রাষ্ট্র হব বলে মন্তব্য করলে আজমলে। মরিগাঁওর বালিজানত নির্বাচনী সভাত বাংলা ভাষাত ভাষণ প্রদান করে মসজিদর আজান আর মুসলমান মহিলাক বিতর্কিত মন্তব্য করলে বদরুদ্দিন আজমলে। পুনের সাম্প্রদায়িক বিষ বাষ্প বিয়পাইছে বদরুদ্দিন আজমলে নির্বাচনী প্রচার সভাত অংশগ্রহণ করে অতি বিতর্কিত উগ্র সাম্প্রদায়িক মন্তব্য উচতনিমূলক মন্তব্য বদরুদ্দিন আজমলর। কেবাটাও বিস্ফোরক মন্তব্য করেছে আজমলে, আমি সেই মন্তব্য সমূহ আগবাম। টুপি পিন্ধিয়া ভাগৱত পিন্ধিয়া কোরআন পড়তে পারবে না, আজান বন্ধ মাহনি জবরদস্তি তিনটা তালাকে তারা গ্রহণযোগ্য করব, এটা আমার শরীরে মানে না। একটা তালাক দেব, তারপরে বুঝাবুঝির চেষ্টা করো, মিলামিলির চেষ্টা করো, যদি হয় না সমাজের মানুষ প্রশ্ন শুনে, এটাই আমাদের কোরআনের মাঝে আছে। এইসব করার পরেও তৃতীয়বার যদি হয় না এই কথা তারা জবরদস্তি লাগু করতেছে। আমাদের এখানে এই বিজেপি সরকারে বাল্য বিবাহ আমরাও বলতেছি 18 বছর দিচ্ছে বিষয়ে। নগাঁও ইউডিএফ হব, ইউডিএফ হব, ইনশাআল্লাহ ইউডিএফ হব। বাকি দুইজন নকলি মুসলমান, একজন আসলি মুসলমান। আমার মুসলমান ভাই সকলে কংগ্রেসের হলেও আমাক ভোট দিব। এইটো ড্রামা করেছে বলে মই কৈছো, আমি মানি লব লাগে। ড্রামা করলেও সি কলমা পড়ি মুসলমান হয়েছে, এইটো আমি ধন্যবাদ দি আছো। আর এইটোর কারণে কেন আমার হিন্দু ভাই সকলে বহুত বেশি, হিন্দু ভাই সকলে মুসলমানক ভোট নিদিয়ে, এই গৌরব গগৈ এই মানুষবিলাকে ভোট দিব নালাগে। বলে ধর্মের বিরুদ্ধে যেটু করে আছে এটু আমি ভাল পাওয়া নাই, মোদী সরকার দিল্লির পৰা যাব লাগিব। আর এনেদরে নির্বাচনের প্রাক্ষণ তুঙ্গাত উঠিছে রাজনৈতিক নেতার মুখ চুপতি। এইবার ধর্মীয় অনুভূতিত আঘাত হানি গৌরব গগৈক লৈ তীব্র বাক্যবান এআইডিএফর সভাপতি বদরুদ্দিন আজমলর। গৌরব গগৈ মুসলমান হল বলে কটাক্ষ করে হিন্দু মানুষে গৌরবক ভোট দিব নালাগে বলে কটাক্ষ করলে এআইডিএফর সভাপতিগিয়ে। গৌরব গগৈ মুসলমান হল, গৌরব গগৈ মুসলমান হয়েছে, গৌরব গগৈ কেতিয়া হিন্দু মানুষে ভোট দিব নালাগে, এতিয়া কোনো হিন্দু মানে তাক ভোট দিব নালাগে, গৌরব গগৈ হারিলে ভাল পাম, মোর অপোজিশন হারিলে মই ভাল পাম, মই কেনকা ভাল পাম জিকিলে। যোরহাটৰ কংগ্রেসী প্রার্থী গৌরব গগৈ মুসলমান হল বলে আক্রমণের লক্ষ্য করে লৈছে এআইডিএফর সভাপতি বদরুদ্দিন আজমলে। পিছে এইবার আক্রমণের নিকৃষ্ট স্তরলৈ নামি আজমলে ধর্মীয় অনুভূতিত আঘাত হানি আক্রমণ করলে গৌরব গগৈ। ঈদর দিনা শিবসাগরত ইসলাম ধর্মীয় লোকসকলের সঙ্গে নামাজত অংশ লৈছিল গৌরব গগৈয়ে, লগত আছিল শিবসাগরের বিধায়ক অখিল গগৈ। দুই গগৈর নামাজের দৃশ্যই কিছু প্রতিক্রিয়ারও সৃষ্টি করেছিল। তারপিছতেই গৌরব গগৈ মুসলমান হল বলে এনেদরে আক্রমণ করে বদরুদ্দিন আজমলে। গৌরব গগৈ মুসলমান হয়েছে, এটা কোনো হিন্দু মানে তাক ভোট দিব নালাগে, অনলি মুসলমান ওপর দিতে দিব পারে শিকক, এটা ইমান ভাল করে নামাজ পড়িছে। আমি 60 বছর পুরানো মুসলমান, 70 বছর পুরানো মুসলমান, আমি ইমান ভাল করে পড়ি পারা নাই। ইয়াতেই ক্ষান্ত না থাকি আজবলে গৌরব গগৈর নামাজক পলিটিক্যাল নামাজ আখ্যা দি কয় যে গৌরব গগৈয়ে ঈদর দিনা পড়িছিল পলিটিক্যাল নামাজ। পলিটিক্যাল নামাজ আছিল, পড়িছে, আমি কইছো কলমা পড়িছে, নামাজ মুসলমান হয়েছে, আমি গ্রহণ করেছো তাক, ইসলামক গ্রহণ করেছো। এতিয়া হিন্দু ভাই সকলে চিন্তা করিব লাগে যে গৌরব গগৈ সেকুলার হিসাবে সকলে ভোট দিয়েছিল, এতিয়া দিব লাগে না না। ইপিনে গৌরব গগৈর নামাজ প্রসঙ্গত মন্তব্য করেছে মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ায়ও। এজন সনাতনী ধর্মীর লোকে ইমান সুন্দরক নামাজ পড়িলে সকলোরে সন্দেহ হব বলে কটাক্ষ মন্ত্রী জয়ন্ত মল্লর। এটা ময়ে সনাতনী মানুষ, মইতো তেনেকে নামাজের নীতি নিয়ম না জানো, গতিকে নামাজের নীতি নিয়ম যদি খুব সুন্দরকে পড়ে সন্দেহ হয় যে ধর্মান্তর হল নাকি।
গৌরবক আক্রমণের থকা সরকা করে আজমলে কয় যে আজির মুসলমান দুর্ভোগ নহয়, পাঁচ দশ বছর সংসদত থাকিও মুসলমানের কোনো একটা বিষয় উত্থাপন নকরিলে বলে গৌরব গগৈ কটাক্ষ করে বদরুদ্দিন আজমলে। গৌরব গগৈয়ে যা পাঁচ বরস, তার দেউতায় দশ বরস থাকি মুসলমানের কোনো একটা ইস্যু উঠা নাই, সকলে পার্লামেন্টত নাই, নট এ সিঙ্গল রেকর্ড। কংগ্রেস প্রার্থী গৌরব গগৈক এইদরে আক্রমণ করে যোরহাটত প্রকাশ্যে বিজেপিক মুকলি সমর্থন জানালে আজমল বাহিনীয়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ 18, নর্থ ইস্ট।